দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে। এবং আপনারা দেখছেন এখানে যে বড় বড় সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, আমরা সেগুলো দেখব। আজ 14 জুলাই 2023 রোজ শুক্রবার। আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবারে এখানে অনেক বড় গরু ছাগলের হাট বসে। আমরা দেখছি এখানে গরুটিকে এবং দরদাম করছেন এক ভাই। কত যাচ্ছে? 220 160 আচ্ছা 220 সকাল খালি দামে যাচ্ছে। বাইরে কোথা থেকে আসছেন? কুষ্টিয়া। কি অবস্থা? আপনি তো এর আগে আসছিলেন হাটে, কেমন আছেন আপনারা? কটা হয়েছে? চোদ্দটা। কি কেমন বাজার? কেমন বাজার? তো মোটামুটি মোটামুটি। আচ্ছা মোটামুটি। এই যে পরে বাজার একটু বেশি হয়। 14টা অলরেডি কিনে ফেলছেন? আচ্ছা দেখি আমরা কি কি সব ক্রস আমি দাম দিয়ে কোন না নিলে পারত না, আমি দাম দিলাম। দামে বলতেছে না কি অবস্থা আসলে বাজারের? বাজারের অবস্থা ভাই, গরু বেশি দামও ছাড়তেছে না। আমরা দেখছিলাম আরো কিছু তথ্য আমরা নেব। একশো ভাঙতে বললেন। আমরা দেখি আরো কিছু। আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়ি হাট এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো কিনছেন কুষ্টিয়ার ব্যবসায়ী, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছিলাম। আরে
কত এক কত হলো ভাই 1 লাখ 61 একবারে কেমন হইছে বলো গরু বিশাল ভালো আছে গরুটা ভালো আছে কুষ্টিয়া থেকে দর্শক সিস্টেম যে 1 লক্ষ 61000 এই যে হয়ে গেল পাই ডিস্টার্ব আছে না কোনো ডিস্টার্ব মিস্টার নাই কোনো ডিস্টার্ব বাড়ির গাড়ির বাচ্চা এটা বাড়ি থেকে আজ উঠে যাও ধরা না 1 লাখ 61000 2,20,000 টাকা দাম যাচ্ছিল মাথাটা খারাপ আচ্ছা এত দাম কত ভাই ঠিক আছে গরুটা ঠিক আছে ভালো ভালো আছে না 2,20,000 আমি যতটুকু শুনলাম আপনি হচ্ছে কুষ্টিয়ার সব থেকে বড় আমি তো জানতাম না জনগণ বলছে বলে আমি জানতে পারলাম জানতে পারে বলে আপনাকে জিজ্ঞাসা করলাম এই যে এখন বলতেছে যে আপনি হচ্ছে কুষ্টিয়ার সব থেকে বড় বিগ ব্যবসায়ী সীমিত লাভ করে আমরা তার দেখতে খুব ভালো ভালো আমরা এক প্যাকেজ কিনছি আরো কিনবো আশা করছি কিনছি আচ্ছা আর কি কিনতেছেন চলেন দেখি বড় সার ওই পাশে একটা আছে দেখি ওইটা দেখেন আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কেনাবেচা হচ্ছে এবং শাড়ি নেবেন না এটা গরু দিলে নিয়ে নেন আচ্ছা 50,000 বলছিলেন এটা 50,000 বলছিলেন না
তুমি ভাই আপনার নাম্বারটা বলেন তো আমার নাম্বারটা ভাই 01750 হ্যাঁ 732 আচ্ছা আমার নাম খাদেমুল